হচ্ছে আমাদের বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা এখানে আমাদের মোটামুটি 1000-এর কাছাকাছি, 1000 নয় একটু কম, 700 মতো গাছ আছে এই বাগানে। আর আরও বাগান আছে, সেখানেও আরও 1000 মতো গাছ আমাদের আছে, যেগুলো আমরা ফলের জন্য এবং মাদার গাছ দুটোই বলা যায় করেছি। বাজারে এখন অনেক প্রকারের মালটা আছে, বাড়িওয়ান আছে, ভিয়েত আছে, সাউথ আফ্রিকান আছে, ইয়েলো মালটা আছে, ইন্ডিয়ান মৌসুমি আছে। তো অনেকেই আমাকে বলেন যে আপনি এত কিছু থাকতে বাড়িওয়ানের জাতটাই কি কারণে এত চয়েস করলেন কেন? সেক্ষেত্রে আমি বলবো, অনেকে অনেক জায়গায় বলছে এবং বাস্তবও সত্যি এটা, যে বাড়িওয়ান দীর্ঘদিন থাকলে রস শুকিয়ে যায়, একটু কমে যায় রস। সেক্ষেত্রে আমি বলবো যে চাষিরা চাষ করে কত কম সময়ের মধ্যে তারা টাকাটা ঘরে তুলতে পারে এটার জন্য। আমি 6 মাস 8 মাস রাখতে পারলাম, এটা কোনো বিশেষত্ব নয়। গত বছরও আমি বাড়ির মালটা আমার বাগান থেকে বিক্রি করেছি 13 টাকা পর্যন্ত পিস। এই গাছটার বয়স 3 বছর, এতে প্রায় 200-300 লেবু এই গাছটায় হয়ে আছে। এবং বাংলাদেশে যে সমস্ত বাগানে এখন দেখেছি 7-8 বছরের বাগান, 1000-1500 করে লেবু আছে। আমি দাদাকে একটু আগেই বলছিলাম যে বাড়ি মালটা যদি 1 টাকা করেও পিস বিক্রি হয়, তাও তো 1-1টা গাছে 1000 টাকা করে হবে। সেক্ষেত্রে বিঘাতে যদি 100টা গাছ থাকে, 1 লাখ টাকা, 6-7 লাখ টাকা দরকার নেই, সেটা পরের প্রশ্ন। আর 1 বিঘে জমিতে পার ইয়ার খুব খরচ হলে, যত বেশি খরচ হোক 10,000 টাকা খরচ হয়, সেক্ষেত্রেও 90,000 টাকা লাভ থাকে। আর বাড়ি মালটাটা এত সুন্দর টেস্টফুল আর এত রস ভিতরে, আর সাইজটা এত বড় যে অন্য কোনো মালটা সব দিক বিচার করে এর পাশে দাঁড়ানোর মতো আমার মনে হয় না আছে। কোন ধরনের মাটিতে বাড়ি মালটা? যে কোনো মাটিতে হয়, শুধু একটা জিনিস খেয়াল রাখতে, যেন গাছের গোড়ায় জল না দাঁড়িয়ে যায়। জল দাঁড়িয়ে গেলে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে কারো যদি জল বেঁধে যায় এমন জমিও থাকে, তাহলে কি করতে পারে, মাঝখান থেকে একটা ড্রেন করে নিয়ে দু জলটা বেরিয়ে যাওয়ার মতো ব্যবস্থা থাকবে, মাটিটা উঁচু করে নিয়ে উঁচু জায়গার উপর দিয়ে মাটি লাগিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। শুকনো সময় জল কেমন লাগে? শুকনো সময় জল লাগে না বললে চলে, লাগে না, খুব কম। সারা বছরে 2-3টে সেচ দিলেই মালটা গাছ যথেষ্ট সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, ভালো ফল দেয়। আপনার কাছে যে মালটা বাড়িওয়ান রয়েছে, তার চারা কি অ্যাভেলেবল আছে? চারা তো লাগ বললে আমার কাছে অ্যাভেলেবেল আছে। তা কেমন রেট কেমন আছে মালটা? চারা ছোটো চারা নিলে মোটামুটি 18 টাকা থেকে আমাদের কাছে রেট শুরু হয়, আর বড় চারা 200-300 পর্যন্ত আছে। মোটামুটি কত বছর বয়সী চারা আছে আপনার? যেমন চারা খুশি, 5 ফুট 7 ফুট 8 ফুট যাই বলুক, চারা আমাদের কাছে আছে সব রকম। এখানে মানে বিভিন্ন চাষির কাছে আমরা গিয়েছি, অনেক চাষি বলেছি যে নার্সারি থেকে চারা নিলে নাকি পরবর্তীতে ফলটা কম আসে, কারণ অল্প বয়সী চারাগুলো নার্সারিতে অ্যাভেলেবেল থাকে। আমাদের কাছে সব রকমের চারা আছে, সে যেমন চারা নেবে তেমন চারাই দেওয়া যাবে। আর আমরা কোনো, আপনারা আপনি দেখতে পাচ্ছেন আমার গাছে অজস্র ফল। এর আগে আমরা চারা করিনি, কারণ চারা করিনি একটাই কারণে, অনেকে আছে যারা করে কি গাছে ফল ধরেনি অথবা চারা করতে শুরু করে দিয়েছে, তাহলে কি হবে, সেই গাছে ফল আসতে অনেক দেরি হবে। সে কারণে আমরা গাছে ফল ধরা শুরু হয়েছে, ভালো করে 2 বার ফল ধরেছে, তারপরে কাটিং শুরু করেছি। হ্যাঁ, তো কোনো চাষি যদি এই বাড়িওয়ান মালটা চাষ করতে চায়, তারা তাদেরা তো প্রথম অবস্থায় ভালো করে জানতে পারবে না। আমি কিচ্ছু না, আমি যখন চারা দেবো, চারা একদম যতদিন গাছ বাঁচবে ততদিন যা কিছু পরিচয় আছে আমি সব এখান থেকে বলে দেবো। আচ্ছা আচ্ছা, টেকনিক্যাল সাপোর্ট পুরোটাই সে আমার কাছ থেকে পাবে। এটা কিন্তু মানে চাষিদের জন্য খুবই একটা মানে বেনিফিট রয়েছে। হ্যাঁ অবশ্যই, অনেক নার্সারি মালিকরা কিন্তু এগুলো হেল্প করে না, কিন্তু দাদা কিন্তু এখানে প্রচুর করতেছে। না, আমি রাত 12টা পর্যন্ত ফোন রিসিভ করে শুধু এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য। এই হেল্প কিন্তু করবেই। তো বাড়িওয়ানটা চিনবো কি করে? বাড়িওয়ান চেনার একটা সহজ পদ্ধতি হচ্ছে, এই যে পিছন দিকে একটা সুন্দর শিকি চিহ্ন থাকে, দাগ থাকে, এই গোল দাগটা। হ্যাঁ, গোল দাগটা থাকে। আপনি যে জাতটা আছে মিষ্টি কেমন হবে? প্রচুর মিষ্টি। আমি তো এবছরে বলেছি, ভিডিওতে বলছি, যাদের বাড়িওয়ান মিষ্টি কি টক হয় কি পানসি হয় খাওয়ার ইচ্ছা আছে, টেস্ট দেখার ইচ্ছা, আমার বাগানে ম্যাচিওর হলেই সব খেতে যেন আসে। আচ্ছা, এখানে একটা কথা, কেউ যদি ছাদ বাগানে করে, ছাদ বাগানে করলে মালটা যে টেস্টটা পাওয়া যাবে, আর জমিতে যদি চাষ করে একই টেস্ট হবে? একই টেস্ট হবে, এখানে ডিফারেন্স না, ডিফারেন্স কিছু হবে না। কোন কোন জাতের মালটা আছে এখন আপনার? আমার কাছে সবই আছে, আমার কাছে আছে বাড়িওয়ান আছে, সাউথ আফ্রিকান আছে, মিশরীয় আছে, ইন্ডিয়ান মৌসুমি আছে, বাড়ি মালটা তো রয়েছে, আরও কিছু কিছু বিদেশি জাত আছে, সেগুলো ফল না ধরলে আমি দেবো না। আচ্ছা, সেগুলো ফল আসছে কিছু কিছু, যেগুলো ফল হোক তার সঠিক কোয়ালিটি আমি দেখে নিই তারপরে দেবো। সার ওষুধ কেমন লাগে? কিছুই লাগে না, একটা ওষুধ লাগে মালটা কাছে, সেটা হচ্ছে কাইট। কাইট কী জন্য? সেটা হচ্ছে যত প্রকারের পোকা হয়, এই কিছুদিন আমরা দিইনি, 2 মাস মতো ওষুধ দিইনি, তার জন্য কিছু কিছু পোকা লেগেছে। পাতায় যে তলায় যে দাগ হয় একটা, এই যে দাগগুলো হয়েছে না কিছু কিছু ইয়েতে, এই যে ম্যাপ পোকা বলে, এগুলো মরে গেছে, পোকা নেই এখন আর, ওষুধ দিয়েছিল,
এইটা হচ্ছে মাল্টা গাছের একমাত্র শত্রু। এইটা যদি থাকে, মাল্টা নয় যে কোনো সাইট্রাস হোক না কেন, তার এইটাই হচ্ছে শত্রু। এটা লাগলে সে গাছ কখনো বৃদ্ধি পাবে না, আস্তে আস্তে গাছ শুকিয়ে যাবে। ফুল বেশি ধরানোর জন্য কোনো ওষুধ ব্যবহার? না, আমি কোনো ওষুধ ব্যবহার করি না, কিছুই ব্যবহার করি না। গাছ ন্যাচারালি যতটুকু তার নেওয়ার ক্ষমতা সেটুকু নেবে, আর যতটা ফল দেওয়ার ক্ষমতা সেটুকু দেবে। আর কিছু ওই যে পাতা হলুদ হলুদ হয়ে যাওয়া ভাব, আমি তো বললাম মালটা কাছে একটাই ওষুধ, সেটা হচ্ছে কাইট। কাইট সব রোগ? সব রোগ। মালটা নয় যে কোনো প্রকারের লেবু, তার জন্য কাইট পার লিটারে দেড় এমএল করে দিয়ে যদি এক দেড় মাস পর একবার স্প্রে করে, মালটা গাছের আর কিচ্ছু করতে হবে না। আর গোড়ায় খাবারের যদি বলি, তাহলে বছরে একবার থেকে দুবার গোবরের সার, শিংকুচি, হাড়েগুঁড়ো, নিম খোল, এই তিনটে মিশিয়ে যদি একঝুড়ি করে দেওয়া যায়, সারা বছর কোনো খাবার লাগবে না। যারা চাষ করে তাদেরকে বলো বছরে একবার খাবার আর কাইট ওষুধ, এই দুটো যদি হাতে থাকে তাহলে মালটা গাছের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। তো প্রিয় দর্শক, এবার আমরা যাবো হচ্ছে ড্রাগনের বাগানে। দাদার এই নার্সারিতে কিন্তু ড্রাগনও চাষ হচ্ছে, তো আমরা ড্রাগনের ব্যাপারটাও জানবো, যেহেতু ড্রাগন ফলটা আমাদের দেশে নতুন, অনেক চাষি ভালো করে জানে না যে ড্রাগন ফলটা কিভাবে চাষ করতে হয়। ধান পাট চাষ যেমন সবাই জানে, কিন্তু নতুন চাষ এর কারণে কিন্তু অনেকেই জানে না। তো আজকে দাদার কাছ থেকে কিন্তু মানে যে ফলের কাছে যাব পুরো ডিটেলসটাই জানবো, কিভাবে চাষ করতে হয়, কোন মাটিতে ভালো হয়, সেচ ব্যবস্থা, সার, ওষুধ, বাজার, এইরকম সব তথ্যই জানবো। তো চলুন আমরা এবার ড্রাগন বাগানে যাই।